আর নয় হতাশ আর নয় ব্যর্থতা, সব সমস্যার সমাধান হয়ে যাবে। টু মান্থ আর টু আসিতেছে আমাদের বিআইপি রিকশাওয়ালা পার্ট টু। বাবু তোমার আজকে কত কিউট লাগতেছে, কিন্তু এত শুকনা শুকনা লাগতেছে কেন? আরে বাবু আর বইলো না, তুমি না বললা তোমার আইফোন লাগবে, সেজন্য একটা কিডনি বিক্রি করে দিছি আমার। কই আইফোন কই? এই নাও তোমার আইফোন 7 কোন, আমি তো এক্স চাইছি তোমার কাছে। বাবু টাকা তো হয় নাই। টাকা হয় না, একটা কিডনি বিক্রি করছো কেন? দুইটা বিক্রি করতে পারলা না? আচ্ছা আনছো আনছো, সমস্যা নেই। মামা দাঁড়াও না, এখনই চলে যাবো, মাঠে তো আসলাম। কাজ আছে আমার, যাও। কিছু থাকবো যাবো না, যাও তো। কিরে হালাল রিক্সাওয়ালা আসলে আমার গার্লফ্রেন্ডের লয়ে গেল। যাবা? অবশ্যই যাব। বাট আপনি কি কম তাড়াতাড়ি যেতে চান, নাকি মিডিয়াম তাড়াতাড়ি যেতে চান, নাকি দ্রুত মানে বেশি গতিতে যেতে চান? আরে মামা কি কইতাছো, আমার পিছে সন্ত্রাস লাগছে, তাড়াতাড়ি আমারে বাঁচাও। স্যার আপনি যদি কম তাড়াতাড়ি যেতে চান তাহলে আপনার ভাড়া হবে 20 টাকা, মিডিয়াম তাড়াতাড়ি যেতে চান তাহলে আপনার ভাড়া হবে 50 টাকা, আর আমাদের সর্বশেষ সার্ভিস যেটা হচ্ছে কি আপনি যদি বেশি তাড়াতাড়ি যেতে চান তাহলে আপনার ভাড়া হবে 100 টাকা। তারপর আপনি কোন অপশনটা চালু করতে চান বলে দেন। আরে মামা 100 না, লাগলে তোমার 1000 টাকা দিব, তারপর আমার জানটা বাঁচাও। আচ্ছা আপনি যখন আমাকে টাকা দিবেন বলছেন, আপনি কি পেমেন্টটা হ্যান্ড ক্যাশ করবেন, না বিকেশ করবেন, না ইউকেশ করবেন, না হ্যান্ড ক্যাশ দিবেন, কোনটা? আরে মামার পো মামা, তোমার লাগলে আমার কিডনি বেচা দিব, তারপর লিয়া চলো। আমি তাহলে আপনার লাস্ট অপশনটা লক করে দিলাম, মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে হ্যান্ড ক্যাশে টাকা দেবেন, আমি ওটা লক করে দিচ্ছি। স্যার আমি আপনার লাস্ট অপশনটা লক করে দিই। স্যার স্যার চলে গেল,
স্যার আপনি কোথায় চলে গিয়েছেন? আমি তো ডান করে ফেলেছিলাম। পালার পালা মাছ তো খাইছি। দেখ দোস্ত চলে কি জোস টিকটক করে। অনেক জোস তো। হ্যাঁ একটু পর আসবে আমার সাথে মিট করতে। আর সবচেয়ে বড় কথা হইলো আমার বয়ফ্রেন্ড। তাই এত জোস ছিল তোর বয়ফ্রেন্ড, তা তো তোর বয়ফ্রেন্ডকে দেখতে হয়। তুমি হাফ প্যান্ট পরা আবার রিকশায়, ব্যাপারটা কি? না বুঝলাম না, অত কিছু দাও কাই। মুই তোমার আশিকি, এখন মুই তোমার সাথে আশিকি টু করব, আর এক পার্সন যোগ করছে। যাই হোক, তোমার কি কোনো সমস্যা? হোয়াট ননসেন্স, এইভাবে কথা বলছো কেন? আর এগুলো কি পরে আসছো হাফ প্যান্ট? ও আর কত কি জান, মুই তো হারাকাল হাফ প্যান্ট আর এই শার্ট মার্ট পরেই তো থাকি, বুঝছো? আর চালাই তো বলো মনে করো রিকশা, হাফ প্যান্টটা পরলে কি আর কি বাতাসটা ভেতরে ঢোকে তো একটু ইজি ইজি ফিল হয় আর কি, বুঝছো? And talking to মাস মাসার দ্যান ইউ, আই লাভ ইউ। দূর খয়রাতির বাচ্চা জুড়ে না বাদ দোতে চাষ আকাশের চাঁদ। ও ফুডানি, এর জন্যই তো টিকটকে তোমার চেয়ে বেশি লাইক পাই, বুঝো? নাই জোরে না লাইক আবদার করে গাড়ি আর বাইক খয়রাতি। যদি তোর টিকটকে লেখা থাকতো তুই একটা রিকশা চালক তোর সাথে প্রেম করো, তো দূরে কথা তোর টিকটকও দেখতাম না। তুমি কিন্তু কাঙ্গাল হলেও দেখতে মাশাআল্লাহ। চলো আমরা প্রেম করি। আমার সাথে প্রেম করো তুমি, তাহলে তো আমার রিকশা উঠবা, চলো আসো। কি ব্যাপার, দুইটা ছেলে আমার দিকে এভাবে তাকায় আছে কেন? দুইটাই তো তাকায় আছে, বাট রিকশার উপর যেটা সেটা মনে হয় রিকশা চালায়, বাট গাড়ির সামনে যেটা সেটা মনে হয় বড় লোক আছে। না ওকে এক্সেপ্ট করব। আই লাভ ইউ। দূর খয়রাতি বাচ্চা। রিক্সা লাইজ মাই নেম, করতাম না তোর লগে প্রেম। যাবার